অবশেষে আশা পূরণ, জেলা হচ্ছে আসানসোল, 23তম জেলা হিসাবে আত্মপ্রকাশ করছে বর্ধমান পশ্চিম। চার মহকুমা ও 17টি থানা নিয়ে তৈরি হচ্ছে পূর্ব বর্ধমান, আজ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার উন্নয়ন নিয়ে রুষ্ট মুখ্যমন্ত্রী, আজ সকালে জরুরি বৈঠক মমতার, প্রাক্তন জেলা শাসক তন্ময় চক্রবর্তীকে তলব, ডেকে পাঠালেন জেলা প্রশাসনের অন্য কর্তাদেরও। চার দিনের সফরে আজ দিল্লিতে শেখ হাসিনা, কেন্দ্রের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন প্রধানমন্ত্রীর ডাকা মধ্যাহ্নভোজে, থাকবেন রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজেও। রামনবমীতে সশস্ত্র মিছিলের জের দিলীপ ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, কলকাতাতেও তিনটি থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের, দিলীপ ঘোষকে গ্রেফতার করলে রাজ্য চালানো কঠিন হবে, চ্যালেঞ্জ কৈলাশ বিজয়বর্গীয়। তলোয়ার হাতে পাণ্ডবেশ্বরে মিছিল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির, স্থানীয় রীতি মেনেই অস্ত্র হাতে শোভাযাত্রায়, বিতর্কের মুখে সাফাই জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি পুজো করে না, গেরুয়া পতাকা তুলে ধর্মের স্লোগান দেয় আর বিভেদ তৈরি করে, তোপ মুখ্যমন্ত্রী, পুজোর নামে অস্ত্র নিয়ে দাপাদাপি বরদাস্ত করা হবে না, আইন আইনের পথেই চলবে, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। রাম ও রামনবমীর নামে রাম মন্দির রাজনীতিতে উস্কানি দিচ্ছে বিজেপি ও আরএসএস, এই রাজনীতিতে সামিল তৃণমূল, অভিযোগ সূর্যকান্ত মিশ্রের। গোরক্ষকদের হাতে পশু ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে শাসক বিরোধী তরজা তুঙ্গে, ঘটনার সত্যতা নিয়ে রাজ্যসভায় তুমুল বাকযুদ্ধ, অলওয়ারের ঘটনায় আইনি পদক্ষেপ করছে সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আরও বিপাকে সরকার। দিনে কবার দাঁত মাজেন, কতক্ষণ ব্রাশ করেন, দাঁতের অতি যত্নে 12টা বাজাচ্ছেন দাঁতেরই, দাঁতের স্বাস্থ্য নষ্ট মানে হজমের মতন হাজারো সমস্যা, দেখুন অফিট 24 দাঁত মাজার ফর্মুলা আজ সন্ধে 7টায়। রাত 8টা মানেই আমার কথা, আমার ভালো মন্দ, আমার সমস্যা ও সমাধান, আধ ঘন্টাই আমার নিজস্ব, আমার নিজের জন্য, দেখুন আমার 24 রাত 8টায়।